আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাইকে সুস্বাগত আমাদের স্কুলের পক্ষ থেকে। আমি আব্দুর রহিম। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছে, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে তোমাদের মাঝে দশম শ্রেণীর সাধারণ গণিতের সূচক ও লঘারিতম অঙ্ক অধ্যায়ের 4.1-এর কিছু অঙ্ক করাবো। তো 4.1-এর কয়েকটা ক্লাস পেছনে দিয়েছিলাম, আজকে শেষ ক্লাস নিয়ে উপস্থাপন করব। শেষ ক্লাসে আমরা আজকে দুইটা সৃজনশীল দেখাবো, 4.1-এ দুইটা সৃজনশীল আছে, সৃজনশীল 21 ও 22। তো আমরা আজকে এই দুইটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো সৃজনশীলগুলো দেখো করতেছি। 21 নম্বর সৃজনশীলটা ছিল একুশের ক, দেওয়া আছে P=x^a, Q=x^b। এখানে তিনটা মান দেওয়া আছে আমাদের, ক করার জন্য পি ও কিউ এর মান দরকার। এই জন্য আমরা পি ও কিউ এর মানটা তুললাম। অঙ্কটা ছিল এরকম, পি ফর ডিসি, কিউ ফর মাইনাস সি, এটার মান বের করতে বলছে কত। তাহলে আমরা এবার পি এর মানটা তুলতে পারি। পি এর মান হচ্ছে এক্স এর ফর এ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডিসি, কিউ এর মান হচ্ছে এক্স এর ফর বি মাইনাস সি এ। তাহলে এক্স এর এক্স আমরা ফর এর ফরে গুণ করবো, এই যে বি সি গুণ করলে হবে এ বি সি, এ বি সি ডট এক্স এর এক্স মাইনাস সি এ দিয়া বি রে গুণ করলে, তাহলে মাইনাস এর মাইনাস সি এ আর বি এ গুণ করলে আমরা সাজা লিখতে পারি এ বি সি। এক্স দুটো থেকে একটা আমরা কমন নিতে পারি, কমন নিলে এ বি সি আছে, এ বি সি তুললাম। এই গুণের পরিবর্তে যখন আমরা কমন নেব তখন এই গুণের পরিবর্তে হবে প্লাস, এই প্লাসে আর এই মাইনাস হবে তখন মাইনাস এ বি সি। তাহলে এক্স এ বি সি থেকে এ বি সি গেলে তার দুটোটা কাটাকাটি করলে হবে কি জিরো, যে কোনো সংখ্যার উপর জিরো থাকলে তার মান হচ্ছে 1। এই তো স্যার, ক্ষয়ের অংশ দেখো। তারপর ক্ষয়ের অংশতে আমাদের তাও পি কিউ আর এর মান লাগবে। আচ্ছা, পি এর মান ছিল এক্স এর পাওয়ার এ, এক্স এর পাওয়ার বি, এক্স এর পাওয়ার সি। আচ্ছা, পি ইকুয়াল আছে এক্স এর পাওয়ার এ, কিউ ইকুয়াল আছে এক্স এর পাওয়ার বি, আর ইকুয়াল আছে এক্স এর পাওয়ার সি। মানে এই তিনটা দেওয়া আছে, এটার উপর ডিফেন্ড করে একটা সলভ করতে হবে। তাহলে অঙ্কটা ছিল এরকম, পি বাই কিউ অফ পাওয়ার এ প্লাস বি গুণ কিউ বাই আর পাওয়ার বি প্লাস সি ভাগ 2 আর পি পর হচ্ছে এ মাইনাস সি। শর্ট হচ্ছে এরকম, আমরা এই মানগুলো ইনপুট করে এটার সরলীকরণ করব। তাহলে ফার্স্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা পি কিউ আর এর মান তুলব। এখানে পি এর মান হচ্ছে এক্স এর পাওয়ার এ, কিউ এর মান আছে এক্স এর পাওয়ার বি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এ প্লাস বি গুণ কিউ এর মান হচ্ছে এক্স এর পাওয়ার বি, আর মান হচ্ছে এক্স এর পাওয়ার সি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ বি প্লাস সি ভাগ 2 এ 2, আর মান হচ্ছে এক্স এর পাওয়ার
सी आर पी एर मान हम एक्स एर पावर ए और ए माइनस सी আমরা এই দুটো x থেকে একটা x কমন নিতে পারি তাহলে আমরা ভাগবস্থা নিতেছি কমন ভাগবস্থা নিয়ে উপরে ফর থেকে নিচে ফরটা কি হবে বিয়োগ তাহলে a মাইনাস b আর এটা পাশাপাশি লিখতে পারো a প্লাস b যেহেতু গুণ অবস্থায় আছে গুণ x এই দুটো থেকে একটা কমন কমনের উপরে ফর থেকে নিচে ফরটা হবে বিয়োগ যেহেতু ভাগবস্থায় আছে a ফরটার সাথে ফরটা গুণ অবস্থায় আছে তাহলে পাশাপাশি গুণ অবস্থায় লিখে দিতে পারি এ ভাগের ভাগ 2 এর 2 x দিলে থেকে একটা আমরা কমন নিলাম যেহেতু এখানে a মাইনাস c আছে এখান থেকে আমরা একটু সাজা লিখব আমরা x দিলে থেকে একটা কমন নিলে হবে c প্লাস a x এর পাওয়ার c প্লাস a এটা আমরা সাজা লিখতে পারি a প্লাস c যেহেতু আমাদের এই এখানে মাইনাস অংশটা আছে তাহলে সূত্র হবে বিদায় আমরা এইভাবে সাজা লিখব তাহলে x এর পাওয়ার লিখতে পারি আমি a প্লাস c আর এখানে পাওয়ারটা আছে a মাইনাস c ঠিক আছে এবার যে কষ্ট করতে পারি দেখো x এর x a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার গুণ x এর x তদ্রূপ b মাইনাস c ইনটু b প্লাস c সূত্র হচ্ছে b স্কয়ার মাইনাস c স্কয়ার আর ভাগ আছে 2 x তাও এখানে a প্লাস c ইনটু b প্লাস c সূত্র হচ্ছে কি a স্কয়ার মাইনাস c স্কয়ার যেহেতু এই দুটো গুণ অবস্থা আছে এবং মেন সংখ্যাটা হচ্ছে এখানে x তাহলে আমরা x টা কমন নেব কমন নিলে উপরে পাওয়ার আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই গুণে পরিবর্তিত হবে তখন a প্লাস এখানে আছে b স্কয়ার মাইনাস c স্কয়ার আর ভাগ এখানে আছে 2 x এর পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার তাহলে এখানে x এর x a b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস কাটতে পারে বাকি আছে কি a স্কয়ার মাইনাস c স্কয়ার এই ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিতে পারি তাহলে টোটাল আমরা নিচে মনে মনে কত আছে 1 তাহলে 1 টু উপরে চলে যাবে এই 2 সহ এটা নিচে চলে আসবে তাহলে এই অংশ আর এই অংশটা আমরা কাটতে পারি উপরে কত আছে 1 আর নিচে আছে কত 2 এটা আছে তাহলে আমরা এই লাইনে শুধু মান বসিয়ে দিলাম এই লাইনে যে কষ্ট করলাম সেটা হচ্ছে x দূর থেকে একটা কমন নিলে উপরে পাওয়ার যেহেতু ভাগ অবস্থা আছে a মাইনাস কি হবে b আর এই পাওয়ারের সাথে পাওয়ারটা গুণ অবস্থা আছে যেন গুণ অবস্থা রেখে দিলাম অনুরূপভাবে এটাও এই ভাগের ভাগ 2 এর 2 তদ্রূপ x দূর থেকে একটা কমন নিলাম আর এখানে সাজিয়ে লিখলাম a + c যেহেতু গুণ গুণ থাকলে কি পাওয়ারটা যোগ হবে তাহলে আমরা a + c লিখলাম সাজিয়ে লিখলাম আর a - c তিনটা এখানে সূত্র লিখলাম এখানে মূল সংখ্যা যেহেতু x তো x দূর থেকে একটা কমন নিলাম এই দুইটা থেকে এ পাওয়ার গুলো তখন যোগ হয়ে গেল এই ভাগের ভাগ এটা যা আছে তা লিখলাম x এর x তাহলে b স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস এ কাটলাম বাকি আছে কি a স্কয়ার মাইনাস c স্কয়ার s স্কয়ার মাইনাস c স্কয়ার এই ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিতে পারি এটা নিচে কত আছে মানে মানে 1 যখন আমরা গুণ চিহ্ন দেব তখন লবটা হর হবে হরটা লব হবে এখানে নিচে কত ছিল 1 তাহলে 1 টা নিচে উপরে উঠে যাবে আর উপরে লবটা টোটালটা নিচে চলে আসবে x এর পাওয়ার s স্কয়ার মাইনাস c স্কয়ার x এর পাওয়ার s স্কয়ার মাইনাস c স্কয়ার এটা কাটতে পারি তাহলে উপরে আছে কত 1 আর নিচে আছে কত 2 এটাই তো আছে তারপর গতে আসি দেখো তাও গতি তিনটা মানে লাগবে ফি এর মান কি এর মান আর এর মান আমরা করলাম ঠিক আছে তো এখানে যে অংশটা আছে সেটা হচ্ছে দেখাইতে বলছে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কি করতে হবে লেফট হ্যান্ড সাইড ছিল কি পি বাই কিউ ওয়ান ব্র্যাকেট ক্লোজ ক্লোজ এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার তারপরে গুণ কিউ বাই আর ওয়ান ব্র্যাকেট ক্লোজ b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার গুণ r/p ফার ব্র্যাকেট ক্লোজ c
स्क्वायर प्लस सी ए प्लस ए स्क्वायर तो अच्छा हमारे अंक कोटा इटर आइटम से जैसे वन वन टाइम हमारे पुरुमान कोट पावे ठीक है से तो हमारा दी तो लड़ने से तो मान बोलेंगे तो ले एक्सर फॉर ए और फिर मान होता है एक्सर फॉर बी फल बाकी कोलोज ऊपर आसे ए स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर गुने गुन क्यों मान एक्सर फॉर होता है बी और मान होता है एक्सर फॉर सी फल बाकी कोलोज तो बी स्क्वायर प्लस बी सी प्लस सी स्क्वायर गुन और मान होता है एक्सर फॉर सी फिर मान होता है एक्सर फॉर ए तो सी स्क्वायर प्लस सी ए प्लस ए स्क्वायर তাহলে এখানে আরেকটা লাইন করে দেই দেখো x দিয়ে দিকে আমরা একটা কমন নিতে পারি যেহেতু ভাগ অবস্থায় কমন দিছি তাহলে উপরে পড় থেকে নিচে পড়টা বিয়োগ হবে আর এগুলো কোন অবস্থা আছে পাশে তাহলে আমরা কোন অবস্থা রেখে দেব পাশে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার গুণ এই মূল সংখ্যা বরাবর এখানে গুণ চিহ্ন দেওয়া হবে এটা তাহলে x দুটো থেকে একটা আমরা কমন নেব কমন নিলে হবে b c আর এখানে হবে b স্কয়ার প্লাস bc প্লাস এ মূল সংখ্যা বরাবর গুণ চিহ্ন দেয়া x দুটো থেকে একটা কমন তাহলে c মাইনাস a হবে c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার x দুটো থেকে একটা কমন নিয়ে উপরে পড় থেকে নিচে পড়টা কি হলো বিয়োগ আর বাকি অংশগুলো অবস্থা আছে না অথবা আমরা গুণ অবস্থা রেখে দিলাম তদ্রূপ বাকি দুটো টেস্ট আমরা প্রথমে x এর x দেব আমরা একটা সূত্র ধরি a মাইনাস b টু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সূত্র আছে a কিউ মাইনাস b কিউ রূপ পদকে সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সংক্ষিপ্ত রূপ হচ্ছে a কিউ মাইনাস b কিউ তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটা আমরা সংক্ষিপ্ত রূপটা এই সূত্র সূত্রের সংক্ষিপ্ত রূপটা লিখতে পারি a কিউ মাইনাস b কিউ গুণের গুণ তদ্রূপ এটাও x এর পাওয়ার হবে b কিউব মাইনাস c কিউব গুণ x এর পাওয়ার হবে c কিউব মাইনাস a কিউব এবার মূল সংখ্যা তিনটা x x x এই তিনটা থেকে আমরা একটা কমন নিতে পারি তাহলে উপরে পাওয়ার আছে a কিউব মাইনাস b কিউব এই গুণে পরিবর্তন হবে তখন প্লাস b কিউব মাইনাস c কিউব গুণে পরিবর্তন হবে প্লাস c কিউব মাইনাস a কিউব x এর x a cube plus a cube minus a category করা যায় b cube minus b cube plus a c cube minus a c cube plus a পাশাপাশি সবগুলো কাটাকাটি করলে 0 হবে তাহলে এটা 0 আমরা তো নিজেগুলো সংখ্যার উপর 0 দিলে তার মান হচ্ছে 1 এটা রাইট হ্যান্ড সাইড এখানে দেখাইতে বলছে হ্যাঁ তাহলে শুরু খুব মজার অঙ্ক একদম সহজ দুই তিনবার প্র্যাকটিস করলে হয়ে যাবে আশা করি আচ্ছা তারপরে একটা সিনশিল আছে আমরা করব দেখো বাইশ নম্বর অঙ্কটা কি ছিল দেখো বাইশ বাইশের ক ঠিক আছে বাইশের কতে x এর মান বের করতে বলছে তাহলে এখানে দেওয়া আছে x equal 2a inverts plus 3b inverts পাঁচ ব্র্যাকেট ক্লোজ inverts 1 আমরা এই অঙ্কটা করেছিলাম তোমার যেটা সিএনসিটার ক আমরা এই অঙ্কটা করেছিলাম 4 নম্বর হুবহু 4 নম্বর অঙ্ক এটা তাহলে এটা আমরা জানি a2 a2 কোন সংখ্যার উপর ইনভার্স থাকলে একটা দাগ দিয়ে উপর 1 দিতে হবে আর বাকি অংশ নিচে তুলে দিতে হবে আর নিচে a এর পর 1 1 লিখার প্রয়োজন নেই প্লাস এর প্লাস 3 3 b ইনভার্স ইনভার্স এর কারণে একটা ডিভিডেন্ড দিয়ে উপর 1 ইনভার্স বাদে বাকি থাকবে b for 1 নিচে লিখতে হবে তো 1 লিখার প্রয়োজন নাই পাঁচ ব্র্যাকেট ফলোস ইনভার্স 1 2 দিয়ে 1 এর গুণ করলে 2 নিচে a প্লাস 3 দিয়ে 1 এর গুণ করলে হবে 3 নিচে b পাঁচ ব্র্যাকেট ফলোস ইনভার্স 1 আমরা ভিতরে লসাগু করতে পারি a b এর লসাগু হচ্ছে ab এটা হচ্ছে হর হর তাহলে এগুলো ভাগ করলে এ এ বাদ থাকবে বি বি দিয়ে গুণ করলে হবে 2b প্লাস এ প্লাস
b দিয়ে যদি আমরা এটা ভাগ করি b b বাদ থাকবে a a দিয়ে উপরে লব এর গুণ করতে হবে লব 3 দিয়ে এর গুণ করলে হবে 3 a ফাস্ট ব্র্যাকেট ক্লোজ ইনভার্স 1 এবার আমরা জানি টোটালটার উপরে কি আছে ইনভার্স আছে তাহলে একটা ডিভাইডেড দিয়ে উপরে 1 দিতে হবে আর বাকি ভিতরে যা আছে তা নিচে তুলতে হবে তাহলে 2b 3a/ab এবার এখানে দুটো ভগ্নাংশ আছে গুলো অবস্থায় এ ভাগ অবস্থায় একটা ভগ্নাংশ আর এ একটা ভগ্নাংশ আমরা সরলীকরণ করতে হলে আমাদের কি করতে হবে গুণে নেওয়া লাগবে এটা আমরা গুণে নিয়ে যাব গুণে নিলে আমাদের প্রথম ভগ্নাংশ হচ্ছে কি 1 তো গুণ গুণ চিহ্নে উল্টে যাবে মানে হরটা লব হবে আর লবটা হবে তো লব হর ছিল ab তাহলে এটা হয়ে গেল লব আর লব ছিল 2b প্লাস 3a 1 দিয়ে ab এর গুণ করলে হবে ab আর এটা আমরা সাজে লিখতে পারি 3a প্লাস 2b এটা আছে চার নম্বর অঙ্ক সিএনসি কত দিয়ে দিল খ তারপর দেখো যেটা এটা আমরা চার নম্বর অঙ্ক দেখেছিলাম এটা আর রিপ্লে করলাম না তারপর খয়ের অংশটা দেখো খতে কি আছে খতে বলছে দেখাও যে y প্লাস এটা ইকুয়াল এটা আচ্ছা y এর মান দিব তবে তাহলে দেওয়া আছে দেওয়া আছে y ইকুয়াল x এর পাওয়ার p x এর পাওয়ার q গুণ p q তাহলে q r রুটের ভিতরে অংশে q r আর x এর পাওয়ার q x এর পাওয়ার r গুণ রুটের ভিতরে হবে r p r p x এর পাওয়ার r x এর পাওয়ার আচ্ছা এখান থেকে আমাদের y এর মান বের করে নিতে হবে তাহলে x দিলে থেকে আমরা একটা কমন নিতে পারি কমন দিলে এখানে হবে কি p - q p - q ব্র্যাকেট ক্লোজ এই টোটালটার উপর ঘনমূল p q এর ঘনমূল আছে তাহলে কোন সংখ্যার উপর আমরা যদি নরমালি যদি তোমার রুট বা থাকে তার মান হচ্ছে হাফ আর রুটের উপরে ভিতরের অংশে যদি কিছু থাকে তাহলে 1 বাই ওই এই ভিতরের অংশটা হবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে রুটের ঘনমূলের ভিতরের অংশে আছে কি pq তাহলে আমরা লিখতে পারি 1 বাই pq তদ্রূপ x দুটো থেকে একটা কমন কমন নিলে হবে q মাইনাস r ব্র্যাকেট ক্লোজ তাহলে রুটের ভিতরের উপরে ভিতরের অংশে আছে কি হয় তাহলে 1 বাই q r গুণ তদ্রূপ x দুটো থেকে একটা কমন তাহলে ভাগস্থ কমন নিচের উপরে পর থেকে নিচে পড়তে হবে বিয়োগ আর 1 বাই q হবে r p আচ্ছা তাহলে x এর x এ পর আমরা গুণ করব পর পর যদি গুণ করতে যাই তখন দেখো এখানে আছে p - q গুণ করব 1 বাই pq দ্বারা তাহলে 1 দিয়ে উপরে দুইটা গুণ করলে উপর দুইটা হবে আর নিচে pq যা আছে তা তাহলে আমরা লিখতে পারি উপরে p - q নিচে হবে কি pq এই গুণের গুণ তদ্রূপ x এর x উপরে হবে q মাইনাস r নিচে হবে q r গুণ x এর x উপর হবে r মাইনাস p নিচে r p তো মূল সংখ্যা তিনটা থেকে আমরা একটা কমন নিতে পারি এই তিনটা থেকে একটা আমরা কমন নেব ঠিক আছে তিনটা x এর পরিবর্তে আমরা একটা x লিখব তাহলে উপরে হল আছে p মাইনাস q বাই p q এই গুণের পরিবর্তে হবে তখন প্লাস এখানে আছে q মাইনাস r বাই q r এই গুণ গুণ হতে হবে প্লাস এখানে আছে r মাইনাস p আর এখানে নিচে আছে r p তাহলে x এর x এইবার এগুলো লসাগু করব তাহলে p দুইটা থেকে আমরা একটা লিখতে পারি লসাগু q দুইটা থেকে একটা r দুইটা থেকে একটা এবার আমি প্রথম ভগ্নাংশটার কাজ করব
তো যে এই বর্গমূল হিসাবে কাজ করব এই বর্গমূল হিসাবে কাজ করতে গেলে দেখো pq দ্বারা হর দ্বারা যদি আমি এটাকে ভাগ করি থাকবে কি r r দিয়ে উপর দুটোকে গুণ তাহলে একটু ভাঙ্গে লিখি r ও p - q প্লাস q আর যদি এগুলো ভাগ করি তাহলে এটা হবে p তাহলে p অফ q - r এ প্লাস এ প্লাস আর পি দ্বারা যদি এটা ভাগ করি এখানে থাকবে কিউ তাহলে কিউ অফ আর মাইনাস পি তাহলে এক্স এর এক্স পি কিউ আর পি কিউ আর গুণ করে দাও তাহলে পি দিয়ে আর গুণ করলে পি আর মাইনাস কিউ আর গুণ করে প্লাস এর প্লাস পি দিয়ে গুণ করলে পি কিউ মাইনাস পি আর প্লাস এর প্লাস কিউ দিয়ে আর গুণ করলে কিউ আর মাইনাস পি কিউ এবার দেখো পি আর আছে প্লাস এ এখানে পি আর মাইনাস এ কিউ আর মাইনাস এ কিউ আর প্লাস এ পি কিউ প্লাস এ পি কিউ মাইনাস এ তাহলে এখানে এক্স এর এক্স উপরে পাশাপাশি সবগুলো কাটাকাটি গেছে তাহলে কি হবে উপরে জিরো আর নিচে পি কিউ আর পি কিউ আর কোন সংখ্যার উপর জিরো এর যে কোনো সংখ্যা ভাগ করো বা গুণ করো তাহলে কি হবে জিরো আর যে কোনো সংখ্যার উপর জিরো থাকলে তার মান হচ্ছে কত ওয়ান এই তো রাখেন স্যার ওয়ান প্লাস একাশি একাশি যদি তোমরা লসাগু করো তাহলে থ্রি তিন সাতাশ একাশি আবার তিন তিন সাতাশ আবার থ্রি তিন তিন নয় তিন হবে কয়টা চারটা তাহলে থ্রি ফোর ফোর লিখতে পারি ব্র্যাকেট ক্লোজ রুটের উপরের অংশে আসছে ফোর তাহলে এটার পরিবর্তে আমরা কি বলতে পারি ওয়ান বাই ফোর হবে তাহলে এই ওয়ানের ওয়ান প্লাসের প্লাস এই থ্রি থ্রি ফোর ফোর গুণ তাহলে ফোর গুণ ওয়ান বাই ফোর তাহলে এই ডেটা গুণ করলে কত হয় ওয়ান থাকে তাহলে ওয়ান লিখে অথবা আরেকটা লাইন করে নাও এই চার একে গুণ করলে চার হবে আর নিচে চারের আর নিচে চারের চার তাহলে ইকুয়াল ওয়ান প্লাস চার চার ভাগ করলে ওয়ান থ্রির উপর ওয়ান লেখা লাগবে না তাহলে ওয়ান প্লাস থ্রি ইকুয়াল হলো কত ফোর এটা রাখি দেখাইতে বলছে শুট গতে ছিল দেখাও যে ওয়াই ভাগ জেড ইকুয়াল 25 তাহলে আমরা খ থেকে পাইছি ওয়াই এর মান তাহলে খতে লিখে নিতে পারি যে খতে পাই ওয়াই ইকুয়াল 1 আর দেওয়া আছে জেড ইকুয়াল জেড ইকুয়াল আছে হচ্ছে পাই পাওয়ার এম প্লাস 1 m minus 1 ভাগ m plus 1 আর 5 পাওয়ার m minus 1 ফল ব্র্যাকেট ক্লোজ আছে m plus 1 এই যে মানে এটা এই অঙ্কটা অনেকটা হচ্ছে তোমাদের 8 নম্বর অঙ্কের মতো উপরে যা আছে তা তাহলে এম প্লাস ওয়ান নিচে আমরা কাজ করতে পারি ফাইভ এর ফাইভ এ পাওয়ার দ্বারা এই পাওয়ার দুইটা গুণ করবো এম দিয়ে এম গুণ করলে হবে এম স্কোয়ার মাইনাস এম দিয়ে ওয়ান গুণ করলে হবে এম ভাগের ভাগ পঁচিশে আমরা ভাঙতে পারি পঁচিশের ভিতরে ভাগ যায় পাঁচ
পাশাপাশি লিখতে পারি, কারণ এটা সূত্র হয়ে যাবে, ঠিক আছে। এবারে ফাইভ দুটো থেকে একটা কমন নিতে পারি আমরা, উপরে এসে কমন দেবে, তাহলে ফাইভ দেখলাম উপরে পাওয়ার আছে কত, এম প্লাস ওয়ান, যেহেতু ভালো অবস্থায় কমন নিয়েছি, নিচে চিহ্নগুলো চেঞ্জ হবে, এম স্কোয়ার চিহ্ন আসলে প্লাস হবে, মাইনাস এটা আছে মাইনাস হবে প্লাস, এই ভাগ মূল সংখ্যা বরাবর ভাগ চিহ্ন দিবার, এখানে একটু কাজ করতে হবে, ফাইভের ফাইভ টু দিয়ে অ্যামের গুণ করলে হবে টু এম প্লাস টু দিয়ে ওয়ানের গুণ করলে হবে টু, নিচে ফাইভের ফাইভ এ প্লাস বি ইন্টু এম এস বি এর সূত্র লিখতে পারি আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ানের উপর স্কোয়ার দেওয়ার প্রয়োজন, মূল সংখ্যা বরাবর এখানে ভাগ চিহ্ন দিবার, এ ফাইভ দুটো থেকে আমরা একটা কমন নিতে পারি, তাহলে উপরে ভর আছে টু এম প্লাস টু, নিচে যেহেতু ভাগ অবস্থা আছে চিহ্নগুলো চেঞ্জ হবে, এম স্কোয়ার চিহ্ন প্লাস ছিল হবে মাইনাস, এটা আসলে মাইনাস হবে প্লাস, ঠিক আছে। এবার সরাসরি আমরা এই ফাইভ দুটো থেকে একটা কমন নিতে পারি, কমন নিলে এখানে আছে টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার, এই ভাগের পরিবর্তে যখন আমরা কমন নেব তখন হবে বিয়োগ, সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস টু এম মাইনাস টু প্লাস এম স্কোয়ার মাইনাস ওয়ান, সবগুলো চিহ্ন চেঞ্জ করে বসে। এবার দেখো টু এম আছে প্লাসে, টু এম মাইনাসে কাটলাম, এম স্কোয়ার মাইনাসে এম স্কোয়ার প্লাসে কাটলাম, ওয়ান প্লাসে ওয়ান মাইনাসে কাটলাম, তাহলে বাকি থাকলো ফাইভ, শুধু ইনভার্স টু, ইনভার্স টু, ইনভার্স এর একটা ডিভাইড দিয়ে উপরে ওয়ান, এই ইনভার্স বাদে বাকি আছে কত, ফাইভ পাওয়ার টু, তাহলে ফাইভ পাওয়ার টু লিখব, তাহলে উপরে ওয়ান এর ওয়ান, ফাইভ এর উপরে স্কোয়ার দিলে হবে পঁচিশ, তাহলে আমরা জেড এর মান পাইলাম ওয়ান বাই পঁচিশ আর ওয়াই এর মান পাইলাম কত, ওয়ান, এখানে লেফট হ্যান্ড সাইড ছিল এরকম, লেফট হ্যান্ড সাইড ওয়াই ভাগ জেড, ওয়াই এর মান ওয়ান ভাগ ওয়ান বাই পঁচিশ, তাহলে ওয়ান গুণ এই চিহ্নটা হচ্ছে এই সংখ্যাটা, সবসময় সংখ্যার ডান পাশে থাকে চিহ্ন, এটা মনে রাখতে হবে, তাহলে ওয়ান বাই পঁচিশের চিহ্ন ছিল ভাগ, আমরা এটা গুণে নেবো, সরলীকরণ করতে হলে গুণে নেওয়া লাগবে, তাহলে এটা আমরা তখন হরটা লব হয়ে যাবে পঁচিশ আর উপরে লবটা কর হয়ে যাবে, তাহলে ওয়ান দিয়ে পঁচিশের গুণ করলে পঁচিশ আর পঁচিশের আবার ওয়ান দ্বারা ভাগ করলে কত হবে পঁচিশ, রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের পঁচিশ, তাহলে রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, আর এটা দেখাতে বলছে তাহলে শুন, তো এটা হচ্ছে তোমার সূচক ও লঘুগণকের প্রথম পার্টটা, মানে চার দশমিক একের সূচকের অংশটা, সূচকের অংশটা আমি পেছনে তিনটা ক্লাস করছিলাম, আজকে চতুর্থ ক্লাসে সম্পূর্ণ করলাম, চতুর্থ ক্লাসে আজকে দুটো সৃজনশীল দিয়ে শেষ করলাম, তো অঙ্কগুলো করার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আর সবাই সাবস্ক্রাইব করবে, হ্যাঁ শেয়ার করবে, যাতে অন্যদের জন্য উপকারে আমরা আসতে পারি, তো এই আশা ব্যক্ত রেখে আজকে এই পর্যন্ত রাখলাম, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে, আল্লাহ হাফেজ।